আজকে বাংলাদেশে নতুন ফেতনা আসছে বাংলাদেশে আপনারা খবর পেয়েছেন কিনা মদের নাকি লাইসেন্স দেওয়া হবে শুনছেন আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিতে চাই ভালো করে খেয়াল করে শোনেন কৌলান মধ্যে আছে আপনি যদি মদ খেতে চান আপনি যদি মদ গ্রহণ করতে চান আপনি মদের দোকানদার হতে চান মদের লাইসেন্স নিতে চান কোনো বাধা নেই নিতে পারবেন কিন্তু একটা ছোট্ট শর্ত আপনাকে পূরণ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীতে ইমানদারদের জন্য মুসলমানদের জন্য মদ হারাম অতএব আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে ধর্ম ইসলাম বাদ দিতে হবে আপনার ইসলামকে অনুসরণ করেন মুছে ফেলতে হবে আপনাকে ঘোষণা দিতে হবে মরে যাওয়ার পরে আমাকে জানাজা দিবে না আমার কবর হবে না আমি মুসলমানদের গোরস্থানে থাকবো না আপনি জুম্মার নামাজ কোনো নামাজে যাবেন না আপনি মুসলিম কমিউনিটি থেকে নিজেকে ছড়াই নেবেন ইসলাম ত্যাগ করেছেন এই ঘোষণা দেওয়ার পরে আপনি মদ খান যা খান সব এলাও কিন্তু আপনি নামে থাকবেন মুসলমান মুসলমানের গোরস্থানে আপনার দাপন হবে মরার পর আপনার জানা যাওয়া পড়া লাগবে সেই মানুষ বাইশ বছর কেন বিরাশি বছর হলেও মদের লাইসেন্স নিতে পারবে না ঠিক কিনা ভালো করে বোঝেন আবেগ নয় বিবেক দিয়ে বোঝেন ঠান্ডা মাথায় কথা বুঝে নেন আমরা বাংলাদেশে ঘোষণা দিছি মাদককে নিয়ন্ত্রণ করতে হবে মিথ্যা ভুয়া ঘোষণা ইসলাম মাদককে নিয়ন্ত্রণ করতে বলে না ইসলাম বলে মাদককে নির্মূল করতে হবে ঠিক কিনা মাদকের অস্তিত্ব কোথাও থাকবে না পৃথিবীর যত পাপ যত অন্যায় যত জুলুম যত ধরনের গুণা সব কিছুকে যদি উন্মুক্ত করে দিতে হয় সব রাস্তাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে মদ মাদকতাকে উন্মুক্ত করতে হবে কারণ পৃথিবীর যত ক্রাইম যত অন্যায় যত ধরনের বেহায়াপনা অস্থিরতা সবগুলার সাথে মদ এবং মাদকতার সম্পর্ক আছে ঠিক কেনা ইসলামের নানান বিধান নিয়ে ওলামায় কেরামের বিভিন্ন ধরনের বক্তব্য আছে কোনো বক্তব্য কঠোর কোন বক্তব্য হয়তো একটু শিথিল কোন বক্তব্যের মতো কিন্তু মদ এবং মাদকতার ক্ষেত্রে থেকে পর্যন্ত কমপ্লিট বক্তব্য আল্লাহ এটা হারাম করেছেন এইখানে রকম জায়েজ হওয়ার সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই ঠিক কেনা সুতরাং আমরা বলবো আপনি কি করতে চাচ্ছেন একটু বিবেচনা করে করেন বাইশ বছর হয়ে গেছে আমি মদ খাই তুমি আমার বাপ তাই কি তুমি আমার ফ্যামিলি তাই কি আমি যাই অ্যাপ্লাই দিয়ে দিছি আমাকে লাইসেন্স দাও আপনি আইন করছেন দিতে বাধ্য লাইসেন্স দিয়ে দিছে আপনাকে একশো জন এই যা এলাকায় লাইসেন্সধারী মাদক লোক পাওয়া গেছে এখন একজন যায় বলবে দোকান দাও তোমরাই তো বলছো একশো জন যদি থাকে তাহলে দোকান ওই এলাকায় পারমিট হবে দোকান হয়ে গেল একশো জন লাইসেন্সধারী আমাদের দেশে লাইসেন্সধারী যদি একশো জন হয় বেয়া লাইসেন্সধারীরা ওখান থেকে কিনবে না ওইখানে যাবে না ওইটা এলাকার এক একটা মদের আড্ডাখানা হবে না এটাকে আপনি ভাবতে পারেন ভাবতে পারেন তাহলে কেন এই হটকারিতা যারা আমাদের দায়িত্বশীল আছেন তাদের কাছে আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী বলছি বা কৌল কৌলান এই দেশের মানুষের মধ্যে ইমানের তামান্না আছে ইমানের প্রেরণা আছে এখন পর্যন্ত যুবকদের মধ্যে ইমানের জজবা আছে হয়তো ইসলামের বিভিন্ন প্র্যাকটিসে দুর্বল হতে পারে কিন্তু এখন পর্যন্ত মদ খাবে মাদক গ্রহণ করবে এরকম চেতনাও করতে পারে না এরকম জনগণের পরিমাণ নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই সেই জায়গাতে মদের লাইসেন্স দেওয়া দোকান খুলে দেওয়া দেওয়া বাইশ বছর হলে মদের লাইসেন্স নিতে পারবে এইরকম অনুমোদন দেওয়া এটা খাল কেটে কুমির আনা ছাড়া আর কিছু নয় ঠিক কিনা আমরা এটা হতে দিতে রাজি নাই ঠিক কিনা আমরা এর বিপক্ষে কথা বলবো ঠিক কিনা মুসলমানকে সচেতন হতে হবে যুবকদেরকে সচেতন হতে হবে এখন পর্যন্ত আমাদের মধ্যে যে তাহাজিব তামাদ্দুন ইসলামের প্রতি আমাদের যে ভালোবাসা আছে এটা অনন্য এইটার বুনিয়াদেই আমরা এখন পর্যন্ত সুশৃঙ্খল জাতিতে রূপান্তর হয়ে এই রকম একটা সমাবেশ ডাকেন না অন্য কোন ইসলামী কোরআন তাফসির এইগুলার বাইরে জিকিরের ইসালে সবের বাইরে কোনো এরকম সমাবেশ ডাকেন এখানে কত পুলিশ কত স্বেচ্ছাসেবী কত লাঠিপিঠা কত পকেটমারি মোবাইল অর্ধেক বাড়িতেই যেত না ঠিক না কী জন্য এটা টিকে আছে। এটা ইসলামের তাহজিব তবাদ্দ এখন পর্যন্ত টিকে আছে সেই জায়গায় এমন কোনো আমরা নিয়ন্ত্রণের নামে কাজ না করি যেটা বাঁধকে ভেঙে দিবে সুতরাং আমরা বলবো আমাদের দায়িত্বশীলদের আল্লাহ সুবিবেচনা দান করুক এখানে দ্বিতীয় কথা থাকবে কেউ যদি অন্য ধর্মালম্বী হন কেউ যদি মত খর হন তার ধর্মে যদি সেটা বারণ না থাকে তিনি খাক তাতে কোনো আপত্তি নাই সেখানে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে সরকার যে সিদ্ধান্ত নেবে যেই সিস্টেম হবে ওলা আপনারা বাস্তবায়ন করেন কিন্তু যেই ধর্মে ইসলামে মদ মাদকতাকে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করেছেন কেয়ামত পর্যন্ত না যায় বলা হয়েছে আপনার এত দুঃসাধ্য এরকম কথা বলার অধিকার আপনাকে কে দিচ্ছে এরকম যদি করতে হয় কেউ যদি লাইসেন্স পেতে চান ইসলামকে লিভ করতে হবে আপনাকে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছেন আপনাকে ঘোষণা দিতে হবে আপনার জানাজা হবে না আপনাকে ডিক্লার করে দিতে হবে আপনাকে বলে দিতে হবে মুসলমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনি নামাজ কালাম কিচ্ছু পড়বেন না আল্লাহ ঘোষণা না দেন আপনার সাথে আমার কোনো কথা নাই কিন্তু সব বলবেন আবার মদের লাইসেন্স নেবেন মদ খাবেন এটা ইসলাম মুসলমান এবং আমাদের এই তাহাজিব তামাকুনে এটাকে স্বীকৃতি দেয় না ঠিক কিনা আপনাদের কি মনে হয় যে কথাগুলি বললাম এই কথাগুলি কারো বিপক্ষে বলা হয়েছে সরকারকে ফেমানোর জন্য বলা হয়েছে আমাদের সকলে সুমতির জন্য বলা হয়েছে আমার আল্লাহ আরাব্রেমিন এই জন্য বলছেন এমনি এমনি বলি নাই ভালো করে খেয়াল করেন দুইটা শর্ত আল্লাহ আরাব্রেমিন বলছেন ইয়া আইয়ু আল্লাহ দিনা মানু তকুল না ওকুলু ও দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর আল্লাহর দেওয়া হুকুম যেইটা আল্লাহর দেওয়া বিধান ওইটাকে হের ফের করো না যা সত্য তাই বলে দাও কোনো বান্দা যদি এই দুইটা গুণে গুণান্বিত হতে পারে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তার দুইটা দায়িত্ব নিব এক নম্বর দায়িত্ব নিব ইউসলিহলাকুমা মালাকুম আল্লাহ বলছেন তোর বাকি সব বিষয়গুলাকে আমি আল্লাহ ঠিক করে দেব আর আল্লাহ বলছেন আমি আল্লাহ আর জানালাম তোর জীবনের যত গুণা কথা সবগুলাকে আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ দুইটা কাজ করবেন আল্লাহ দুইটা নিয়ে আমদ দিবেন আল্লাহকে ভয় করার মতো ভয় রমজান মাসে যেরকম ভয় করেন সব কাজে ওরকম ভয় করতে হবে রমজান মাসে আপনারে বলছে মুক্তা শুকনা শুকনা লাগতেছে আপনার বিদেশি জুস আনছি পাঁচশো টাকা হাতে রাখেন একটুখানি বাথরুমের ভিতরে যাই এক ঢোক মারে দেন বিদেশি জুস পাঁচশো টাকাতে আমার তুমি রোজা খাতে আসছো আরে ভাই আমি কি বাইরে খাতে বলছি বাথরুমে যাই খাবেটা বাথরুমে আল্লাহ দেখে আরে উজু করার সময় ফক করে মারে দিছে আরে তুই তো ভালো খারাপ আল্লাহর ব্যাপারে তোর ইমান তো বিরাট খারাপ বাবা যেই লোক কোনোভাবে কলা কৌশলে এক ঢোক পানি খায় না ওই লোক যখন রাষ্ট্রের দায়িত্ব পায় তখন কলমের খোসায় ভাগ্য পরিবর্তন করে দেয় রাস্তার দায়িত্ব পায় তখন দেখা যায় পাথর দেওয়ার বদলে খোয়া লাগায় যখন রাস্তা বানানোর দায়িত্ব পায় তখন বদলে কেরোসিন লাগায় যখন বিল্ডিং বানানোর দায়িত্ব পায় তখন রোডের বদলে ও বাবা সারা দেশ দেখি একই সিস্টেম তখন আল্লাহ দেখে না না আল্লাহ খালি রমজান মাসের কন্ট্রাক্টর আর বাকি সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকি করো বান্দা যা মন চাই তাই করো তাই আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর কি করবে সরল সঠিক কথা বলো আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ফির লাকুম বাকুম আমি আল্লাহ বাকি তোর সব ঠিক করে দিব তোর গুনাহ খাতা maaf করে দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ও দুনিয়ার মানুষ এই যে দুইটা রাস্তা আল্লাহকে ভয় করবি সঠিক কথা বলবি তোর বাপের ইচ্ছায় তোর যেমন মন চায় তেমন না 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 আল্লাহ বলছেন এই কাজগুলা যেরকম ইচ্ছা সেরকম করা যাবে না কেউ একজন ধরেন মদ খেয়েই ফেলছে আপনি বলবেন আল্লাহ বলছে মদ খাইলে বাটাম লাগাতে হবে আপনারা ছয় বন্ধু মিলে তারা বাটাম দিচ্ছেন আর মনে করতেছেন আল্লাহর বিধান বাস্তবায়ন করছি হবে নাকি হবে না আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের যে নিয়ম কানুন আছেই আল্লাহ রসুলের যে শৃঙ্খলা ব্যবস্থা ওই ব্যবস্থার মধ্যে আসতে হবে রসুল যারা আল্লাহর অনুসরণ করবে আল্লাহর দেওয়া পথে চলবে আর রসুলের অনুসরণ করবে আল্লাহ বলছেন ফদিম আমি আমিন বললাম চূড়ান্ত সফল চূড়ান্ত সফল ওই মানুষগুলাই কিন্তু আল্লাহর কাছে আমাদের এলাকার মানুষের সফলতার মানদণ্ড আর আল্লাহর সফলতার মানদণ্ডে পার্থক্য আছে আমাদের এলাকায় চিন্তা করি আমার দুইটা ছেলে আমেরিকায় গেছে একটা গেছে লন্ডনে আর একটা যাওয়ার মতো আছে আগে কিছুই ছিল না এখন হেভি বাড়ি বানাইছি আগে আমার অবস্থান ছিল না এখন জমি খানি কেনি আমার অতএব আমার ছেলে পেলে দুই চারটা শিক্ষিত হয়েছে আমি তো সফল ঠিক না জি ভাই আল্লাহ বলছেন এইটা সফলতার মানদণ্ড নয় সফলতার মানদণ্ড হচ্ছে আল্লাহকে ভয় করে চলার মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার মধ্যে কেউ যদি আল্লাহ এবং তার রসুলকে সকল বাধা ডিঙিয়ে অনুসরণ করে চলে আল্লাহ বলছেন চূড়ান্ত সফলতার সার্টিফিকেট আমি আল্লাহ দেব ওমেন জিয়া নিন্নার ওদ খেলাল জান্ন আল্লা দিন সার্টিফিকেট দিয়ে বলবেন আয় বন্দারা এদিকে আয় আজকে তোর জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো জান্নাতে ঢোকার পারমিশন দাও হলো চূড়ান্ত সফল তো তখন হবে আল্লাহ বলবেন ফেরেশতারা বুস্টার দে বুস্টার বুস্টারটা কি রসুল্লাহ সাল্লামের প্রতি আয়াত আসছে তাদের ডান থেকে সামনে থেকে আলো চলতে শুরু করবে ওই আলো নিয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ বলছেন ফাকাদ ফাজা ফাউজান আজিমা জান্নাতে যাওয়ার পরে বলতে পারবি হ্যাঁ আজকে আমি সফল আল্লাহ বা আমল্লা আমাদেরকে সেই সফলের সফলতার রাস্তায় চলার তো ফির দান করুক বলেন আল্লাহ রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হুদি কোরআন